বেড়া প্যার ছিং গায়া হামজিস কো চাতে তে বদিল দার ছিং গয়া এইবার আপনাদের সামনে নিজের চুল ছিঁড়ে দেখাবে হাদো ছিঁড়ে সবগুলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সকালবেলা ঘুমতে উঠে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কালকে রাত্রেই বলেছিলাম না যে কালকে সকালে মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে দেখুন সকালবেলা উঠে অনেক দিন পর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেল পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে দারুণ লাগছিলো কাঞ্চনজঙ্ঘাটা দেখে মন ভরে গেল সকালবেলাতেই আর এই দিকের পাহাড়গুলো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে মেঘের ভেতর থেকে পরপর পর পাহাড়গুলো দেখা যাচ্ছে আর দূরেও ওই যে পাহাড়ের পেছনে বরফের পাহাড়গুলোও আজকে দেখা যাচ্ছে আর নাম যে শিব মন্দিরটাও দেখা যাচ্ছে নিচের চা বাগান দেখা যাচ্ছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই কি সুন্দর লাগছে না দেখতেও ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আর আজকে সকালে তো কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা ছিল আপনারা দেখতেই পেলেন আমার রান্না টান্না হয়ে গেছে আপনার দাদাভাই খেয়ে অফিসেও চলে গেছে সকালে আজকেও ভিডিও করা হয়নি আর অনেকক্ষণ পরে ফিরে আসলাম আপনার দাদা তো সেই সকালে চলে গেছে আর তারপরে আমি সারাদিন ভিডিওই করতে পারিনি নিসাককে স্কুল থেকে নিয়ে আসলাম নিসাককে খাওয়ালাম এখন নিসাক বসে বসে গেম খেলছে ওই ঘরে আর কালকে ছুটি কালকে আর পরশু দিন দুদিন ছুটি খুব মজা নিসারকে ছুটি হলো আপনাদের দাদা ছুটি নেই কারণ ভোটের ডিউটি পড়ে গেছে যতদিন ভোট মানে শেষ না হবে ততদিন ডিউটি আপনার দাদা ভাই যখন বাড়ি আসবে অবশ্যই দেখাবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এত দেরি করলো কেন তো জন্য কি কি নিয়া আসছো মাংস নিয়ে আসছো যাও 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 তাতে যাও চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই আজকে ফ্রাইডে দেশি মুরগি নিয়ে এসেছি দেশি মুরগি খাবো আর নিসার স্কুল নেই ওই জন্যই কারণ এরপর থেকে মানে কারণ আমার তো ইলেকশনে ডিউটি পড়ে গেছে আর এই যে এরা দুজনকে সময় এদের দুজনকে বাজার টাজার করে দিতে পারবো না মাংস এনে দিতে পারবো না ওই জন্য আজকে দেশি মুরগি নিয়ে এসেছি দুখানা দেশি মুরগি খাবো আর এই যে বাবা দেখি আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে কি কাটা হয়ে গেছে একবার দেখাই ভালো করে এই যে আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই দিকে আস্ত পেঁয়াজ আর কি আছে বলো তো পটেটো মানে আলু আজকে এক কাজ করে দেখাও একটা আস্ত আস্ত রসুন না আস্ত রসুন ভালো করে ছুলে কেন আমি তো নতুন রসুন এনে দিয়েছি যা ভালো একটা আস্ত রসুন খাবো কতগুলো দি দিও কটা আর এই যে আমার দুটো জলের বোতল এই দুটো জলের বোতলে কিন্তু শেষ হয়ে গেছে জল এখন জল ভরবো আর এখন আমি রান্না করব এই হিটার চলছে এই যে হিটার আমাদের কিন্তু এখনো চালাতে হয় চা একটু বানাতে পারো চা খাই চা খাইনি তো সকাল থেকে একটু চা খাই চা খেয়ে রান্না বসাও আমি একটু চা বিস্কুট খেয়ে নিই আর হাত মুখটা ধুয়ে আসি তাহলে পর ফিরে আসলাম আর আপনাদের দাদা ভাই যে আঠা খেয়ে চলে গেছে একটু বাজারে আবার কারণ মিসার্কের জন্য অ্যাপেল আনবে আর অ্যাপেলের থেকেও বেশি ইম্পর্টেন্ট ওষুধ ওষুধটা আনতে গেছে দাদা ভাইয়ের ওষুধ ফুরিয়ে গেছে তাই ওষুধ আনতে গেছে আর আমি এখন রান্না করছি পাহাড়ি কুকড়া চলুন দেখাচ্ছি এই যে আপনাদের দাদাভাই দুটো পাহাড়ি দেশি কুকড়া নিয়ে এসেছে মানে পাহাড়ি দেশি মুরগি এখানে কুকড়া বলে এই যে এইটা নিয়ে এসেছে আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর ওপরে কটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখনো মাখানো হয়নি আর এই যে মাংসের জন্য কয়েকটা আলু ভেজে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা মাংসটা রান্না করব আর আপনার দাদাভাই আসলে আবার দেখা আমি মাংস বসিয়ে দিয়েছি কষা হচ্ছে আপনাদের দাদাভাইও চলে এসেছে বাজার থেকে রাসার সময় যে আঙুরও নিয়ে এসেছে ব্ল্যাক এই কালো আঙুরগুলো কিন্তু খাওয়া খুব ভালো অনেক আয়রন থাকে এটার মধ্যে নিয়ে এসেছে ওষুধ আরও এনেছে কলা সার্গের জন্য আপেল ওই যে আপেল গুলো হেভি টেস্টি হয়ে গেছে দেশি মুরগি আর আপনাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর মাংস এই যে দুই জায়গায় তুলে রেখেছি কারণ এতগুলো মাংস একদিনে খাওয়া যাবে না দুটো মুরগি আর এখানে আছে কড়াইতে নিসার্গেরও খাওয়া হয়ে গেছে আর মাংসর সাথে খাবো আমরা আজকে পরোটা এই যে পরোটা বানিয়ে নিয়েছি ট্রায়াঙ্গল পরোটা যে আমার বর খেয়ে দিয়ে চলে কেমন খেলা ভালোই খেলাম খাওয়ার পর আঙ্গুর খেলাম তো আরো ভালো লাগলো কালো আঙ্গুর

সারাদিন এখন বাইরে থাক তে প্যার ছিন গা দিল গিল না করার প্যার চাহতে वो दिलदार छिन गया चाहेंगे फिर भी हम उसे नफरत किए बगैर जिंदा है कितने लोग किए बगैर हमसे बदल गए वो निगाहें تو کیا ہوا زندہ ہے کتنے لوگ محبت کے بغیر ہم سے بدل گیا او

তাহলে এবার খাওয়া দাওয়া হলো পেট ভরে গেছে তো নিজের এখন আর কোনো কাজ নাই পিছনে লাগবে আর ওষুধ খাবো আর আমার এখনো খাওয়াইনি খিদে লেগেছে আর আকাশ পাপড়িরা ফোন করেছিল আকাশ পাপড়িরা বলা যাবে না সিক্রেট বলবো না এখন বলবো না এখন আকাশ পাপড়ি ফোন করেছিল আর কিছু বলা যাবে না পরে বলবো তাই তো

আমরা আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আজকে নিসার স্কুলে যায়নি স্কুল ছুটি ছিল এই যে নিসার ঘা করে বসে ফোন দেখছে গেম খেলছে কিন্তু আপনাদের দাদাবাই অফিসে গেছিলো অফিসে বোর্ডের ডিউটি পড়েছে এই মাত্র বাড়ির থেকে এসেছে চলুন দেখাচ্ছি এই যে আপনার দাদাবাই অফিস থেকে বাড়ি চলে এসেছে এসে যে ভিডিও দিচ্ছে মানে ফেসবুকে না সেই ঘুম থেকে উঠেই চলে গেছে আর এখন আসলো বাড়িতে তো তাকাও তো তাকাচ্ছ না দেখি এই যে কাজ করছি যে তুমি সময় যদি ভিডিও করো তো কি হবে কাজ করার সময় কাজের সময় সব সময় ডিস্টার্ব করে এই যে আমার কাজের বর অনেক কাজ করে দেয় কিন্তু কাজের বর আজকে আমাকে কিছু রান্না করে খাওয়া ভালো স্পেশাল খাবার আমি খেয়ে এসেছি বাইরে থেকে কি তুমি আমার রান্না করে দেবে না ক্রিপসি কর্ন কিছু কিছু খাবা এখন এখন না পরে চলো বানিয়ে দিই এখন না একটু পরে না না বানাই দিই চলো না একটু পরে পরে বানিয়ে দাও না না এখন বানিয়ে দিন এখন ইচ্ছা করে বানিয়ে দিই চলো আরে বাবা

আমি জীবনেও কোনো দিন মানে ছুরি দিয়ে অ্যাপেল কাটিনি বটি দা দিয়ে কাটি বটি দা আমি মাছ কেটেছি বটি দাটা ধোয়া হয়নি তাই ভাবলাম আজকে নিসার অ্যাপেল ছুরি দিয়ে কেটে দেবো দেখি কাটতে পারে কি দুটো লাইট জ্বালিয়েছি এই যে একটা ওই যে একটা যদি হাত কেটে যায় আর সামনে বরকে বসিয়ে রেখেছি হাত কাটলেই কিন্তু আবার মোবাইলে ফ্ল্যাশও হ্যাঁ হাত কাটলেই কিন্তু তাড়াতাড়ি করে সবকিছু লাগিয়ে ঠেকিয়ে দিও হ্যাঁ একটা মাত্র বউ কিন্তু দশটা না পাঁচটা না বুঝেছো ঠিক আছে তাহলে আমি আপেলটা কাটি আর আপনাদের কাটাটা দেখাবো আর এই যে দাদা চরণ বাবুটা একটু সরাবেন এই দেখুন বন্ধুরা আপেল যদি ছুটি দিয়ে কাটতে টাইম ল্যাপসে যদি এতক্ষণ সময় লাগে তাহলে অরিজিনালে কতক্ষণ সময় লেগেছে বুঝতে পারছেন আর এইভাবে আমার ক্যামেরা ধরে রাখতে রাখতে আমার হাতটা ব্যথা হয়ে গেছিল তাতে তার কিছু অসুবিধা নেই কেটে দিয়েছি আপেল ছুরি দিয়ে ফার্স্ট টাইম জীবনের অর্ধেক নিসারকে খাওয়া হয়ে গেছে আপেল খাইয়ে দিচ্ছি নি আজকে আমি ফার্স্ট টাইম আপেল কাটলাম ছুরি দিয়ে কিন্তু এত কঠিন ছুরি দিয়ে কাটা আমার মতন কে কে ছুরি দিয়ে কাটতে পারেন না প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে যদি এক থালা সবজি দিয়ে আর একটা ছুরি দিয়ে কেউ বলে এটা কেটে রান্না করে দিতে তাহলে আমি সকালবেলা ঘুম সকালবেলা ঘুম থেকে যদি বলে রাত হয়ে যাবে সেটা সবজিটা রান্না করতে করতে আর যদি আমাকে একটা বটি দা দেয় আর এক বস্তা আমাকে সবজি দিয়ে বলে এটা কেটে দাও আমি আধ ঘন্টায় কেটে দিতে পারবো এত সুন্দর আমি বটি দিয়ে কাটতে পারি বটি দিয়ে কাটলে না দেখতেও সুন্দর হয়নি বাজে হয়েছে দেখতে আর বটি দিয়ে কাটলে কি সুন্দর হয় কাটাটা তাই না বলো বর আর নিসার গ্যাপল খুব ভালো খায় আর আমার বরকে যদি একটা সবজি বটি দা দিয়ে কিংবা ছুরি দিয়ে যাই দিয়ে দিক না সেটা কাটতে এক মাস লাগবে বাশে দু মুকেই পুটুষ পাকটুষ পুটুষ পাকটুষ করে হ্যাঁ গান করতে বললে গান করে দিতে পারে খেতে দিলে খেয়ে নিতে পারবে কিন্তু কাটতে দিলে হয়ে এসে তাহলে এই কথা বল না কেন কথা বল না কেন আমি পাগলদের সাথে কথা বলি না কি আমি পাগলদের সাথে কথা বলি না এসে বলো বললাম যে আমি পাগলদের সাথে কথা বলি না কেন তুমি কি পাগল না আমি পাগলিদের সাথে কথা বলি না আমি পাগল আর পাগলিদের সাথে কথা বলি না। ও বাবা নিজে একটা বড় পাগল মস্ত এই যে এখন আমরা তিনজন আবার এসে গেছি। এবার চা খাবো। আর এই যে তোমার জন্য কয়েকটা আঙ্গুর নিয়ে এসেছে যে কালো আঙ্গুর। আঙ্গুর ধুয়ে নিয়ে এসেছে আমাকে আজকে ধুই আঙ্গুর খাওয়াচ্ছি মানে নিজে আর খেতে পারে নাই। তার জন্যই কথা আমাকে দিলো। তাই তো? আনিサルগো কিন্তু আঙ্গুর খায়ছে নিサル আঙ্গুর খাওয়া শিখে গেছে নিサル খেছে তিনটে কালকে দুটো খেয়েছে আজকে তিনটে খেয়েছে গামিসাকে একটা করে বাড়াতে হ্যাঁ গামিসাকে বললাম তাহলে 100 দিন পরে কত হবে না না অত হলো না কালকে চারটে খাবে এরকম করে এই 7টা পর্যন্ত 7 ডে 7 ডে বাড়ালেই হয়ে যাবে 7টা করে খেলে এরকম 5 6টা করে আইটা 7টা করে খেলে যথেষ্ট 7 দিন কতকেত ঠিক আছে 5টা করে খেলে হবে 5 দিন বাড়লেই হয়ে যাবে তাই না বলো আর এখন আমরা খাবো গ্রিন টি